গত 12 জুলাই একটি অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সন্ধ্যাতে দুষ্কৃতিকারীরা শতাধিক অ উপজাতি সম্প্রদায়ের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে করে আগুনের লেলিহান শিখায় গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের 7 জন ছাত্রছাত্রীর বই খাতা কলম কলেজ ড্রেস প্রভৃতি পুড়ে যায়। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ছাত্রছাত্রীরাও গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। ছাত্রছাত্রীরা জানান শিবিরে তাদের পড়ালেখার কোনো পরিবেশ নেই। এমতাবস্থায় পরীক্ষার্থীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য শিক্ষা দপ্তরের নিকট পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ রাখেন। গন্ডাছড়া মহকুমার গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্টরা, তো আমরা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, আমরা গত 12 তারিখ থেকে শরণার্থী হিসাবে আছি এখানে। তো আমাদের পড়াশোনার কোনো ব্যবস্থা নেই এখানে, আমরা কিভাবে এত লোকের মধ্যে, এত লোকের ভিড়ে আমরা কিভাবে একটা হলের মধ্যে পড়াশোনা করব তা আমরা বুঝতে পারছি না। তাতে আমাদের এক্সামটা যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে আমাদের সুবিধা হয়। গত 24 তারিখে আমাদের ইউনিভার্সিটির এক্সামটা, এটা যদি ত্রিপুরা ইউনিভার্সিটি পোস্টপোন করে পিছিয়ে দেয় তাহলে আমরা অনেক কৃতজ্ঞতা থাকবো ইউনিভার্সিটির কাছে। তাছাড়াও অনেকে আছে তাদের বই খাতা কলম এবং কলেজের ড্রেস পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় তারা পড়াশোনা করতে পারতেছে না এবং পড়াশোনার যে সামগ্রীগুলি আসলো সেগুলিও পুড়িয়ে দিচ্ছে। এবং তারা যে শরণার্থী শিবির আছে এখানে 200-300 জন মানুষ আছে, এখানে কোনো পড়াশোনার মানে পরিবেশটা নাই এবং তারা মানসিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে। উল্লেখ্য, আগামী 24 জুলাই থেকে মহাবিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পিছিয়ে না দিলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার নেমে আসবে। এখন দেখার, খবর প্রকাশিত হওয়ার পর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।